সালামু আলাইকুম ওরহামতুল্লাহাতু সম্মানিত বায়ু বোনেরা সবাই কেমন আছেন আমি বর্তমানে আছি মালয়েশিয়াতে মালয়েশিয়ার সালম এলাকায় আছি তো আপনারা ইতিমধ্যে জানেন যে পৃথিবী করোনা ভাইরাস মহাকার ধারণ করেছে আর সেই প্রেক্ষিতে প্রত্যেক দেশের সরকার সব দেশের যত রকমের কর্মসূচি দরকার সব কিছু ইতিমধ্যে করতেছে তো এর মধ্যে এখন বর্তমানে মালয়েশিয়াতে দেখেন এখানে একেবারে নিরবিচ্ছিন্ন মানুষজন নাই টোটালি গাড়ি এই যে এটা হাই রোড যেটা বিশ্ব রোড বলি আমরা বাংলাদেশে একদম সে হাই রোডের ছবি আপনাদের সুবিধার্থে দিলাম এখানে দেখেন একেবারে মানুষজন নাই এখানে বাস স্টপ কোনো প্রকারের গাড়ি চলাচল করতেছে না দু একটা দু একটা গাড়ি দেখেন খুবই কম তো আমরা সেই সুবিধাতে আমরা আরেকটু সামনে যাচ্ছি দেখেন একেবারেই নিরচ্ছিন্ন আমি অবশ্যই রুম থেকে বের হতে পারি না তারপরও বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরার জন্য একটু সময় করে বের হলাম তো পাশে আছে বাড়িঘর আছে সবাই একেবারেই নিচ্ছুপ জনছিন্ন যাকে বলে এরকম পরিবেশ আসলে মালয়েশিয়াতে কখনোই হয় নাই আর আপনারা যারা আছেন সবাই ভিতরে থাকুন বের হবেন না রুমের মধ্যে থাকেন কারণ এখানকার সরকার খুব কঠোর কর্মসূচি যে কোনো ধরনের কাজ ছাড়া যদি কেউ বের হয় তাহলে তাকে কারাদণ্ড থেকে অর্থদণ্ড পর্যন্ত দিতে পারে সেক্ষেত্রে সবাই সতর্ক থাকবেন যে সকল প্রবাসী ভাইয়েরা আছেন তো আমরা এখন যাব কিছু এই যে দেখেন তো এখানে এই যে এইখানে পাম্প একটা পেট্রোল পাম্প আছে পাম্পটা শুধু খোলা আছে আর রাস্তাঘাটটা একেবারে ফাঁকা কোনো মানুষজন নাই আপনারা দেখতেছেন ইতিমধ্যে তো এবং সবাই সতর্ক থাকবেন তো দেখেন এখানে আমরা যেখানে আসছি সেটা হচ্ছে একটি বাড়িঘর আছে এখানে সেখান থেকে আমরা নিচ্ছি কিছু চিত্র তুলে ধরতেছি আপনাদের সুবিধার্থে আপনারা যারা দেশে আছেন তারা অবশ্যই সতর্ক থাকবেন খুবই সতর্ক থাকবেন এখানে দেখেন একেবারে একজন মানুষ পর্যন্ত বের হচ্ছে না ঘর থেকে টোটালি সম্পূর্ণরূপে বন্ধ ইতিমধ্যে মসজিদ তো তালাবদ্ধ মসজিদের মেন গেটে তালা আসলেটি খুবই দুঃখজনক এই যে দেখেন এখানে আছে বাড়ি আছে গাড়ি আছে কিন্তু মানুষ নাই এমন এক অবস্থা মনে হয় যে এই এলাকায় কোনো মানুষই থাকে না এরকম একটা মনে হয় যে এখানে কোনো মানুষ নাই এরকম একটা পরিবেশ আপনারা দেখেন এখানে শত শত গাড়ি আছে কিন্তু কোনো মানুষজন একটা মানুষ পর্যন্ত রাস্তার মধ্যে নাই তো সব কিছু মিলিয়ে এই ছিল মালয়েশিয়ার বর্তমান পরিবেশ পরিস্থিতি আপনারা সবাই সতর্ক থাকবেন এবং মন সৃষ্টিকতার প্রতি প্রার্থনা করবেন যেন এই সমস্যা থেকে আমরা খুব তাড়াতাড়ি মুক্তি লাভ করতে পারি ইনশাল্লাহ আর যারা বাংলাদেশে আছেন তারা এই আইনকে খুব যথাযথভাবে মানেন কারণ এটা সবার জন্য খুব একটি মহামারী আকার ধারণ করেছে আমরা আশা রাখবো প্রত্যেকেই এটি মানবেন কারণ এটি আপনার আমার সবার জন্য নিরাপদ দেখেন আপনারা এখানে এই যে বাড়ি আছে এখানে গড় এখানে গড় কিন্তু রূপে গড়ের মধ্যে মানুষ আছে গাদায় গাদায় মানুষ আছে কিন্তু কেউ বের হচ্ছে না তো আমরা আশা রাখব আপনারাও ঠিক সেরকম মানার চেষ্টা করবেন কারণ নিরাপত্তায় সবচেয়ে বড় বিষয় আর আমাদের দেশের প্রশাসন আছে ইতিমধ্যে সেনাবাহিনী হয়তো আর নেমেছে অভিযানে সেক্ষেত্রে আমরা সবাই সবাইকে সহযোগিতা করার চেষ্টা করব প্রশাসনকেও আমরা সহযোগিতার চেষ্টা করব কারণ সবার সহযোগিতাই হতে পারে একটি নিরাপদ দেশ সবার সচেতনতা হতে পারে একটি নিরাপদ পৃথিবী সবাইকে এক একযুগে সচেতন হতে হবে তা না হলে সম্ভব না এই মহামারী প্রতিরোধ করা শুধু প্রশাসন সরকার পারবে না কারণ এটি এমন একটি রোগ এটি কোনো কারোর মাধ্যমে কন্ট্রোল করা সম্ভব নয় প্রত্যেক থেকে প্রত্যেকের নিজের স্থান থেকে সমানভাবে কন্ট্রোল করতে হবে তো দেখেন আমরা আরও একটি রাস্তায় আসছি সেখানে একই পরিস্থিতি মানুষজন একেবারে নির্ভর নাই গাড়ি নাই কিছু নাই মানে এখানে যেখানে চব্বিশ ঘন্টা মানুষের চলাফেরা থাকতো যে এমন কোনো সময় নেই যে আপনি এখানে হাঁটলে মানুষের সাথে আপনার দেখা হবে না কিন্তু সেই সব জায়গায় এখন একটা মানুষ আপনি খুঁজে পাবেন না তো এখানে এমন এক পরিবেশ তৈরি হয়েছে যে এখানে যদি একজন মানুষ পরে মরেও থাকে যে সেকে তুলবে সেরকম কোনো মানুষও নাই কিন্তু এমন এক পরিবেশ পরিস্থিতি তো এই ছিল মালয়েশিয়ার সর্বশেষ পরিস্থিতি আপনারা সবাই ইসল্লা থাকবেন আর ভালো থাকবেন আর যারা আমার চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি আমার কথাগুলো বা আমার এই ভিডিওটা একটু ভালো লাগে অবশ্যই সবাই লাগ দিবেন সবাইকে ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ যেন এই সমস্যা থেকে খুব তাড়াতাড়ি আমরা মুক্তিলাভ করতে পারি সবাই ভালো থাকেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম